ভারত সীমান্তের খুব কাছে সেনা মোতায়েন করছে চীন, দাবি রাশিয়ার। ভারত সীমান্তের কাছে চীনা সেনা মোতায়েন করা হয়েছে বলে দাবি করল রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুতনিক। পাকিস্তানের সিন্ধু প্রদেশের খর এলাকায় পিএলএ তার সেনা মোতায়েন করেছে বলে জানা গিয়েছে। ভারত পাক সীমান্ত থেকে মাত্র 90 কিলোমিটার দূরেই তাদের অবস্থান। স্পুতনিকের খবর অনুযায়ী সিপিইসির কোলমাইন প্রজেক্ট পাকিস্তানের নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থায় খুশি নয় চীন, আর তাই কিছু সেনা এই প্রজেক্টের নিরাপত্তার স্বার্থেই সেখানেই মোতায়েন করা হয়েছে। এদিকে ভারতের এত কাছে চীনা সেনার উপস্থিতিতে দেশের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। উল্লেখ্য, পাকিস্তানে $62 বিলিয়ন ব্যয় করে সিপিইসি প্রজেক্টে জোর দিয়েছে চীন। এই প্রজেক্টের মাধ্যমে চীন পিওকে বালুচিস্তান পাকিস্তান হয়ে চীনের জিনজিয়াং প্রান্ত পর্যন্ত সড়ক নির্মাণ করছে। পিওকের জন্য ভারত এই প্রজেক্ট আপত্তি জানিয়েছে। এই সিপেক প্রজেক্টের নিরাপত্তার জন্য পাকিস্তান তার 17,000 সেনা মোতায়েন করেছে, কিন্তু পাকিস্তানের এই ব্যবস্থা নিয়েও অসন্তুষ্ট চীন নিজেদের সেনা সিন্ধের থর এলাকায় মোতায়েন করেছে বলে দাবি স্পুতনিকের।